বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাহরাইন শাখার উদ্যোগে সংগঠনের সিনিয়র সহসভাপতি শাহ মোহাম্মদ আব্দুল হককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকী জানিয়েছেন, মানামার একটি রেস্টুরেন্টের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। যুবলীগ সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে বকুল সূত্রধর এবং শাহ পরাণ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কালাম মজুমদার, কায়েস আহমেদ, আব্দুল কাদের, সারোয়ার হোসেন সহ অনেকে। অনুষ্ঠান শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এদিকে বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির বাহরাইন আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মানামারিকে রেস্টুরেন্টের সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল হককে এই সংবর্ধনা দেওয়া হয়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। কামরুজ্জামান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সারোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি শাহজালাল, যুবলীগ সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, আব্দুল কাদের মজুমদার, মনিরুল ইসলাম সহ অনেকেই।